নমস্কার বন্ধুরা, মিটুর ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমার এই ভিডিওটা যে যেখান দিয়ে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। দেখো, আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি ফুলের মালা করতে, কারণ আজ আছে চড়কঝাঁপ। চড়কঝাঁপে মালা লাগে, তো সেই জন্য মালা করছি। আর আমি তিনটে মালা করব, একটা আমার, একটা বড় ছেলে, একটা মূল সন্ন্যাসী। মূল সন্ন্যাসী দিতে হয় মালা করে, যে পারে দেয়, যে পারে না দেয় না। তো আমি করলাম। এখন এসেছি আমি পূজার জোগাড় করতে, যেহেতু বামুন ঠাকুর চলে এসেছে, মায়েকে বলে দিয়েছে, তাই আমি পূজার জোগাড়টা করছি। আর এখানে আছে দেখো গোটা ফল। আজকে ঝাঁপের দিনে ফল ছুঁড়তে হয়, পাঁচ রকম করে ফল ছুঁড়তে হয়। আমারও আছে, ছেলেরও আছে। পূজার জোগাড়টা করে শিবঘরে দিয়ে এসে এখন এসেছি আমরা স্নান করতে। সব সন্ন্যাসীরা স্নান করতে নেমেছে। প্রথমে মূল সন্ন্যাসী স্নান করে উঠে গিয়েছে, তারপর আমরা নামছি এক এক করে। যেহেতু ঘাটটা ছোট, একসাথে সবাই তো নামতে পারবে না। যতক্ষণ না সবাই স্নান করে যাবে, ততক্ষণ পর্যন্ত মূল সন্ন্যাসী দাঁড়িয়ে থাকবে, কারণ কাউকে বাদ দিয়ে মূল সন্ন্যাসী যেতে পারবে না। মূল সন্ন্যাসী হতে গেলে অনেক নিয়ম মানতে হয়। কাউকে যদি বাদ দিয়ে মূল সন্ন্যাসী চলে যায়, তাহলে তার সন্ন্যাসী হওয়াটা বৃথা হয়ে যাবে। তাই যতক্ষণ না সবাই স্নান করে যাবে, ততক্ষণ পর্যন্ত মূল সন্ন্যাসী যেতে পারবে না। আমার স্নান করা হয়ে গিয়েছে, এখন আমি লাইনে গিয়ে দাঁড়াবো। আর যারা বাকি আছে তারা সবাই আসবে, আসলে তারপর মূল সন্ন্যাসী যাওয়া শুরু করবে। এই হলো আমাদের মূল সন্ন্যাসী। যে মূল সন্ন্যাসী হয় সে প্রথমে দাঁড়ায়, তারপর তার পিছনে পিছনে আমরা দাঁড়াই। সবাই চলে এসছে স্নান করে, এখন আমরা যাব যেখানে শিবঘর বেঁধেছে সেখানে। ওখানে তিনবার ঘুরব, আর যেখানে চড়কঝাঁপ হবে সেখানে তিনবার ঘুরব। আমরা চলে এসেছি শিবঘরের কাছে। এখানে দেখো সবাই দুধ গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না দুধ গঙ্গা জল মূল সন্ন্যাসীর মাথায় দিয়েছে, সবাই সেই জলটা বোতলে করে ধরে নিচ্ছে, নিজেদের মাথায় দিচ্ছে, কারণ এই জলটা হলো খুব শুভ। যার মাথায় দেবে তার খুব ভালো হবে, সেই কারণে অনেকে বোতলে করে ধরে নিচ্ছে, অনেকে নিজেদের মাথায় দিচ্ছে। আর যারা যারা দুধ গঙ্গা জল সন্ন্যাসীদের মাথায় দিচ্ছে, তারা তো প্রচুর পুণ্য লাভ করছে। আমরা চার দিনে সন্ন্যাসী হয়ে যা না পুণ্য লাভ করেছি, ওনারা একদিনে দুধ গঙ্গা জল মাথায় দিয়ে তার দ্বিগুণ পুণ্য লাভ করছে। এটা বহুকাল আগে থেকে এই নিয়মটা হয়ে আসছে। ওনারা দুধ গঙ্গা জল প্রত্যেক সন্ন্যাসীদের মাথায় কেন দেয় জানো? কারণ সন্ন্যাসী হলে শিব প্রত্যেক সন্ন্যাসীর মধ্যে বিরাজ করে, আর শিবকে ঠান্ডা করতে দুধ গঙ্গা জল লাগে। সেই কারণে প্রত্যেক সন্ন্যাসীদের মাথায় ওনারা দুধ গঙ্গা জল দেয়। যাই হোক, আমাদের খুব ভালো লাগছে, কারণ এই রোদ্দুরে ঘুরে ঘুরে যখন দুধ গঙ্গা জলটা মাথায় পড়ছে না, সত্যি শরীর মন জুড়িয়ে যাচ্ছে। তো দেখো, আমাদের শিবঘরের কাছে তিনবার ঘোরা হয়ে গিয়েছে। এবারে যাব আমরা চড়কঝাঁপের ওখানে, যেখানে চড়কঝাঁপ হবে। তো চলে এসেছি আমরা চড়কঝাঁপের কাছে, এখানে তিনবার ঘুরব। ঘোরার পর ফল ছোড়া হবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই চড়কঝাঁপটা হয়ে গেলে আবার গিয়ে গঙ্গাতে স্নান করে উত্তরি খুলে আবার নর্মাল জীবনে ফিরে যাব। আজ হলো উত্তরি খোলার দিন, স্বাভাবিক জীবনে ফেরা। আমাদের চড়কঝাঁপ হয়ে গিয়েছে, এবার ফল ছুঁড়বে, যে যার মতন ফল ছুঁড়বে, আর যে পারবে সে ঘুরিয়ে নিতে পারবে। তো সবাই এখন জড়ো হয়েছে ফল ছোঁড়ার জন্য, আর কত লোক দেখো ফল উড়ানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে ডাবগুলো যদি কারোর মাথায় পড়ে তো মাথা একেবারে ফেটে যাবে, সেই কারণে ডাবটা বলো, বড় বড় জিনিসগুলো বলো, খুব একটা ছোঁড়ে না, এমনি গড়িয়ে দেয়, যে খুশি নিয়ে নেয়। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।